আমি যে গতকাল বলেছিলাম, মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি যে ডিএ মামলা সম্পর্কিত বিষয়ে ওয়াকিবহাল, তা গত 22 নভেম্বর সুপ্রিম কোর্টের বার বেঞ্চ তাদের অফিসিয়াল পেজে যে বার্তাটি পরিবেশন করেছিলেন তা হলো CJI অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মাননীয় DY চন্দ্রচূড় লেড বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট এগ্রিজ টু লিস্ট অ্যাপিল বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চ্যালেঞ্জিং দ্য ক্যালকাটা হাইকোর্ট অর্ডার অন ডিয়ারনেস অ্যালাউন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অন মানডে নভেম্বর 2022। অর্থাৎ তিনি ডিএ মামলাটি যে বেঞ্চও গঠন করেন এবং মামলাটি কবে উঠবে সেই তারিখটাও তিনি নির্ধারণ করেছিলেন, অর্থাৎ নভেম্বর 28, 2022 প্রথম মামলাটি হয়েছিল। এখানে দেখুন, সিনিয়র অ্যাডভোকেট হুজেফা আহমাদি তিনি বলেছিলেন, দিস হ্যাজ হিউজ ফিনান্সিয়াল রিপারকেশন, অর্থাৎ প্রচুর অর্থ ব্যয় হবে, সেই কারণটাও তারা লিপিবদ্ধ করেছিলেন। আমাদের বিশ্বাস, মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমান ডিএ মামলার বিষয়টি কী অবস্থায় আছে তিনি সেই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। আগামী সোমবার অর্থাৎ 15 জুলাই যে আবারও ডিএ মামলাটি উঠতে চলেছেন সেই ব্যাপারটিতে তিনি অবশ্যই লক্ষ্য রাখবেন বলে আমরা মনে করি।